আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রদত্ত দু হাজার একুশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভ টাস্ক নিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের পার্ট সেভেনের মডেল অ্যাক্টিভ ট্যাক্স নিয়ে আলোচনা করবো আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভ ট্যাক্স কিন্তু উত্তস্য আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আচ্ছা কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও একের দাগে রয়েছে কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে আমার এক এক ইন্টু চার সমান সমান চার একের এক আত্মীয় সভা হবে ক্ষয়ের সঙ্গে রামমোহন রায় একের দুই জাতীয় মেলা হবে ঘয়ের সঙ্গে নবগোপাল মিত্র একের তিন সত্যশোধক সমাজ হবে কয়ের সঙ্গে জ্যোতিরাও ফুলে একের চার আর্য সমাজ হবে স্বামী দয়ানন্দ সরস্বতীর সঙ্গে অর্থাৎ গয়ের সঙ্গে ভালো করে উত্তরগুলো দেখে নাও এর দিকে রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে মান এক কিন্তু চার সমান সমান চার দুইয়ের এক সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়া প্রথা নিষিদ্ধ করেন উত্তর হবে লর্ড ওয়েল এসলি দুইয়ের তিন মাদ্রাস প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ড্যাশের নেতৃত্বে উত্তর হবে বীরেশ লিঙ্গম পান্তুলুর নেতৃত্বে এর তিন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর হবে স্যার সৈয়দ আহম্মদ খান দু চার স্বামী বিবেকানন্দ ড্যাশ ধর্ম সম্মেলনে যোগদান করেন উত্তর শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন তিনের দাগে রয়েছে দু তিনটি বাক্যে উত্তর দাও এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি মান দুই দুই গুণ তিন সমান সমান ছয় চারের দাগে রয়েছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে মান তিন তিন গুণ দুই সময় ছয় এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব তিনের এক বারাসাত বিদ্রোহী উহাবি আন্দোলনের নেতা তিতুমির বারাসাত হাইপেন বসিরহাটে বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন দাঁড়ি তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করেন এবং মইনুদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি নিয়োগ করেন তিনি নারকেলবেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে তার দপ্তর প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন স্থানে জমিদারদের কাছে কর দাবি করেন দাঁড়ি এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত দুই নববঙ্গ নামে কারা পরিচিত উত্তর শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিয়ান হেনরিজিও নেতৃত্বে একদল যুবক হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারের কাজে বিশেষ খ্যাতি লাভ করে দাড়ি মিল টম পেন কমা রুশো কমা ভলতেয়ার প্রমুখ দার্শনিকদের রচনা পাঠ করার ফলে তাদের মতে যুক্তিবাদ ও সামাজিক চেতনা জেগে ওঠে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই যুবগোষ্ঠী প্রচলিত হিন্দু সমাজ ও ধর্মের কুসংস্কারগুলির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ডিরোজিও ও তার অনুগামী যুবগোষ্ঠী নববঙ্গ নামে পরিচিত ভালো করে উত্তরটা দেখে নাও তিনের তিন মোপাল বিদ্রোহ কেন হয়েছিল উত্তর দক্ষিণ ভারতে মালাবার অঞ্চলে কৃষকরা ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল সেগুলির মধ্যে অন্যতম মোপাল বিদ্রোহ দাঁড়ি মোপালদের অনেকেই ছিল কৃষক কমা শ্রমিক কমা ছোট ব্যবসায়ী ও জেলে দাঁড়ি ব্রিটিশরা মালাবার দখল করার পর সেখানে গরিব কৃষকদের ওপর রাজস্বের বোঝা ও বিভিন্ন বেআইনি কর চাপিয়ে দিয়েছিল দাঁড়ি পাশাপাশি জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয় এই এইসবের ফলে মালাবার অঞ্চলে মোপাল বিদ্রোহ হয়েছিল চারের দাগে রয়েছে চারের এক সাঁওতাল বিদ্রের সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট কেমন ভূমিকা পালন করেছিল উত্তর সাঁওতাল বিদ্রোহের খবর কলকাতায় পৌঁছানোর পরে শিক্ষিত হিন্দু বাঙালিদের অনেকেই এই বিদ্রোহে বিরোধিতা করেন দাড়ি সাঁওতালদের বিরুদ্ধে ব্রিটিশ প্রশাসনের দমন হাইপেন পীড়নের বিরোধিতাও তারা করেননি দাড়ি এর অন্যতম ব্যতিক্রম ছিল হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দাড়ি হরিশ্চন্দ্র বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক শোষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল তার পত্রিকায় হরিশ্চন্দ্র লিখেছেন কমা শান্ত ও সৎ সাঁওতাল জাতির বিদ্রোহ করার পিছনে অনেক কারণ রয়েছে দাঁড়ি শোনা গিয়েছে যে সাঁওতালদের জোর করে বেগার খাটানো হয়েছে দাঁড়ি তাছাড়া অতিরিক্ত খাজনা দিতে তাদের বাধ্য করা হয়েছে হরিশ্চন্দ্র বলেন কমা যারা শান্তিপ্রিয় সাঁওতালদের ওপর অত্যাচার করে তাদের বিদ্রোহ করতে বাধ্য করেছে কমা তাদেরই শাস্তি হওয়া উচিত সাঁওতালদের শাস্তি প্রাপ্য নয় দাঁড়ি সাঁওতালরা শুধু চায় নিজেদের জঙ্গল ও উপত্যকার মতে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার চারের দুই আঠেরোশো সাতান্ন বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো প্রথম পয়েন্ট করবে প্রশাসনিক সংস্কার এক নম্বর পয়েন্ট ভাইস রয় পদের সৃষ্টি মহাবিদ্রের পর ইংল্যান্ডে কোম্পানির ভারত প্রশাসন সংক্রান্ত বিষয়ে সংস্কার করা হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল কমা কোর্ড অব ডাইরেক্টরস কমা সিক্রেট কমিটি লন্ডন থেকে ভারতীয় প্রশাসন নিয়ন্ত্রণ করত এখন এই সংখ্যাগুলি বাতিল করে পনেরো সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠিত হয় এ সভাপতি হন ভারত সচিব তিনি ব্রিটিশ মন্ত্রিসভার ভারত বিষয়ে ভারপ্রাপ্ত একজন মন্ত্রী ছিলেন তিনি তার কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন দাঁড়ি এছাড়া গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে ভাইসরয় পদ করা হয় ভারতে প্রথম ভাইসরয় হন লর্ড ক্যানিং দুই নম্বর আইন পরিষদে ভারতীয়দের গ্রহণ মহাবিদ্রের পর ভারতীয় প্রশাসনে সংস্কার সাধিত হয় দাড়ি এ যাবৎ ভারতীয় প্রশাসনে ভারতীয়দের যোগদানের ব্যবস্থা ছিল না মহাবিদ্রের পর ভারতীয় প্রশাসনে ভারতবাসীর মতামত গ্রহণের জন্য ভারতীয় পরিষদীয় আইন পাশ হয় এই আইন অনুসারে বড়লাট বা ভাইসরয় এই আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং সেখানে ভারতীয়দের নিযুক্তির ব্যবস্থা করা হয় একইভাবে প্রদেশগুলিতেও ব্র্যাকেটের মধ্যে বাংলা কমা মাদ্রাস ও বোম্বাই ছোটলাট বা লেফট্যান্ট গভর্নরের পরিষদে ভারতীয় সদস্য নিযুক্ত করা হয় তিন নম্বর দেশীয় রাজনীতিতে পরিবর্তন মহাবিদ্রের আগে পর্যন্ত দেশীয় রাজ্যগুলোকে রক্ষা করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় এখন থেকে ব্রিটিশদের সঙ্গে এদের সম্পর্ক অনেকটা বন্ধুত্বপূর্ণ করার প্রক্রিয়া শুরু হয় দাঁড়িয়ে ভালো করে উত্তরে দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলে তোমার নতুন হত লাল কালার যে সাবস্ক্রাইবটাকে প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস রাখবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয় কিন্তু মডেল অ্যাক্টিভ টাস্ক কিন্তু উত্তর্ষ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও